কাম টু ওয়ার্ড জাংশন আজকে যে শব্দটি আমরা শিখবো সেটি হল স্লিপ যার অর্থ পিছলে যাওয়া ফোস্কে যাওয়া পড়ে যাওয়া ফার্স্ট এক্সাম্পল শি হ্যাড এ স্লিপ অন দ্য ওয়েট ফ্লোর যার অর্থ ভেজা মেঝেতে তিনি পিছলে পড়লেন সেকেন্ড এক্সাম্পল ডোন্ট লেট দিস অপরচুনিটি স্লিপ অ্যাওয়ে যার অর্থ এই সুযোগটি হাতছাড়া হতে দিও না আবারও বলছি ডোন্ট লেট দিস অপরচুনিটি স্লিপ অ্যায়ে যার অর্থ এই সুযোগটি হাত হতে দিও না এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ